মইনা কি কেন স্টার্ট? আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টটা কর। ভিজিবল আছে স্ক্রিনটা? হ্যাঁ দাদা, হচ্ছে ভিজিবল। ঠিক আছে, আসেনি কখনো? আসেনি, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কমল দেখতে পাচ্ছিস? ইন্ট্রোডাকশন হ্যাঁ টু দেখা ড্রাইভ ট্রেন। যাচ্ছে, কথা কেটে যাচ্ছে তো। ঠিক আছে, ঠিক নেই, দেখা যাচ্ছে না? সবই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দাদা, অন্য সবাই কমল, দেখছে। আমারই নেট প্রবলেম। ভাই দেখা যাচ্ছে কমল? তারা এখনো আসেনি তো, তো তুমি পিন করে রেখেছি। দেখা যাচ্ছে তো? না দাঁড়া, ওর বোধহয় প্রবলেম আচ্ছা আছে। ঠিক আছে, আমি আমি একবার আমি একবার লেফট হয়ে জয়েন হচ্ছি নেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অনির্বাণ, হ্যাঁ বলছি তুই একবার দেখ তো এটা লাইভ হচ্ছে কিনা, বা আমাকে হ্যাঁ কল দেখছি কর। দাদা। হ্যাঁ সোম, লাইভ হচ্ছে। ওকে ওকে, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা কথা যাচ্ছে, শোনা যাচ্ছে? তুই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? তোর স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। কি কি এই যে আমি ইন্ট্রোডাকশন টু ড্রাইভ ট্রেনের এই ইয়েটা খুললাম, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ না দাদা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। কমল? হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না রে, না, তোর স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, কি অদ্ভুত হলো ব্যাপার। প্রবলেমটা বলতো? মেবি নেটওয়ার্ক ইস্যু হয়তো হবে। হচ্ছে রে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা সবাই দেখতে পাচ্ছি। সোহম তুই দেখতে পাচ্ছিস? আমি, হ্যাঁ আমার আমার দেখা যাচ্ছে। যা বাবা, নেটের প্রবলেম নাকি? আচ্ছা এক কাজ কর, তুই নিজে তো জানিস যে কোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা, আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে আমি, হ্যাঁ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি ওখান থেকে প্রেজেন্ট করে দিচ্ছি। তুই তুই আমাকে বলবি যে সেকেন্ড বা থার্ড বার যে স্লাইডটা বলবি, আমি সেই স্লাইডটা প্রেজেন্ট করব, আর তুই তোরটা থেকে বল। ঠিক আছে, এবার নেটের প্রবলেম হলে এটা আমার কি করার আছে? না না ঠিক আছে, কি করা যায়। ঠিক আছে,
হ্যালো, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কমলকে বলছি। তুই নিজে তো জানিস যে কোন স্লাইডে কি আছে, তা তুই তোর মতো এক্সপ্লানেশনটা দেওয়া শুরু কর, বাকিরা তো দেখতেই পাচ্ছে স্লাইডগুলো। জাস্ট যখন তুই যে স্লাইডটা বোঝাতে চাইবি সেই স্লাইডটা মৈনাককে দিতে বলবি, তাহলেই তো হলো। শুনতে পেলি কমল? হ্যালো, হ্যাঁ দাদা শোনা তো যাচ্ছে, কমল কি শুনতে পাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার শুরু করছি। ঠিক আছে দাঁড়া আমি স্ক্রিনটা বন্ধ করে দিয়েছিলাম, শেয়ার করছি। হ্যাঁ আমার স্ক্রিনটা ভিজিবল আছে, হ্যাঁ এবার ঠিক আছে, নেটের তুইও দেখতে প্রবলেম পাচ্ছিস হয়েছে। তো? হ্যাঁ আমি নেট চালিয়েছি অন্য ডিভাইস থেকে, এবার ঠিক আছে দেখতে পাচ্ছি। শেয়ার কর, ঠিক আছে ঠিক আছে, স্টার্ট সরি কর। ফর দ্য ইন্টারাপশন। ওকে দেন, এট ফার্স্ট গুড ইভিনিং এভরিওয়ান, অ্যান্ড এম আই অডিবল কমপ্লিটলি? ইয়েস ইয়েস। দাদা, হ্যাঁ দাদা, সো এট ফার্স্ট আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, আই এম কমল পাল, স্টুডেন্ট অফ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড মেম্বার অফ স্যাক কেজিসি। সো টুডে ইয়েস উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইন্ট্রোডাকশন টু ড্রাইভ ট্রেন, ঠিক আছে? তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা একটু ইন্টারাকটিভ হবে, ঠিক আছে? মানে তোরা সবাই আমার সাথে ইন্টারাকশন করবি, মানে বুঝতে পারলেও বলবি, না বুঝতে পারলেও বলবি, কোনো ডাউট থাকলে সেটা বলবি, ঠিক আছে? সো মইনাক পরের স্লাইডে যা। এবার তোরা আমাকে এবার ড্রাইভ ট্রেন সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে, বা ড্রাইভ ট্রেন কথাটা আগে কোথাও শুনেছিস তোরা, বা এটা শোনার পরে মনে কি আসলো? ফার্স্ট টাইম তো শুনছি শুনছি। আচ্ছা, তো আমি তাহলে এক্সপ্লেন করছি। দেখ, ড্রাইভ ট্রেন হচ্ছে, ধর আমরা ইঞ্জিন, একটা অটোমোবাইলের ইঞ্জিনে প্রথমে তো আমরা পাওয়ার প্রোডিউস করলাম, ঠিক আছে? এবার সেই পাওয়ারটা তো আমাদের কাজে লাগাতে হবে, মানে পাওয়ারটা আলটিমেটলি আমাদের হুইলে পাঠাতে হবে। সো হুইলে পাঠানোর জন্য আমাদের একটা মানে পাথ দরকার, একটা মিডিয়াম দরকার। সেই মিডিয়ামটার কাজটাই করে হচ্ছে ড্রাইভ ট্রেন। এটা আর কি একটা প্রাইমারি ফাংশন, বাট ড্রাইভ ট্রেনের মানে আরো অন্যান্য কাজও আছে, যেমন ধর মানে বিভিন্ন ওয়ার্কিং কন্ডিশনের ক্ষেত্রে, মানে একটা অটোমোবাইল রান করতে গেলে বিভিন্ন রোড কন্ডিশন থাকে। আর প্রথমে আমি যখন অটোমোবাইলটা স্টার্টই করব, ঠিক আছে, তখন তখন একটা ড্রাইভ ট্রেনের ফাংশন আছে। মানে আমি বলতে চাই যে পাওয়ারটা আমরা কাট করব, মানে ইঞ্জিন থেকে পাওয়ারটা সবসময় ড্রাইভ মানে হুইলে যাবে না, আমাদের ইচ্ছা মতো যাবে, আমরা যখন চাইবো সেই পাওয়ারটা আমরা কাট করে দিতে পারবো। সেই কাজটা আমরা ড্রাইভ ট্রেনের মাধ্যমে করতে পারি। আর কোনো অটোমোবাইলকে ভ্যারিং স্পিডে, মানে কখনো কম স্পিডে চালাবো, কখনো বেশি স্পিডে চালাবো, সেই কাজটা আমরা ড্রাইভ ট্রেনের মাধ্যমে করতে পারি। আর হচ্ছে আমাদের বিভিন্ন কন্ডিশনের, মানে আর কি বিভিন্ন রোড কন্ডিশনে মানে বিভিন্ন রকমের টর্ক দরকার হয়, ঠিক আছে? যেমন যেমন ধর গাড়িটা যখন কোনো ইনক্লাইন্ড মানে রাস্তা দিয়ে যাচ্ছে, যেমন কোনো ব্রিজে উঠছে, তখন যতটা টর্ক লাগবে, গাড়িটা যখন মানে এটা হরিজন্টাল মানে প্লেন রাস্তা দিয়ে যাচ্ছে নর্মাল রোড কন্ডিশনে, তখন নিশ্চয়ই সেম টর্ক লাগবে না, তাই তো? তখন
কম টর্ক লাগবে। হ্যাঁ হ্যালো হ্যাঁ, তো এই এই যে যে বিভিন্ন যে ড্রাইভিং যে কন্ডিশন গুলো, এই ক্ষেত্রে যে আমাদের টর্ক ভ্যারি করার কাজটা, সেটা হচ্ছে আমাদের ড্রাইভ ট্রেন করছে আর কি। এবার মইনাক পরের স্লাইডে যা। এবার হচ্ছে আমাদের ড্রাইভ ট্রেনের মানে কতগুলো কম্পোনেন্ট, মেন কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলো কি কি। প্রথমে যেটার নাম আসবে সেটা হচ্ছে ফ্লাই হুইল, তারপরে আছে হচ্ছে ক্লাচ, তারপর গিয়ারবক্স, আর ড্রাইভার শ্যাফট, ডিফারেন্সিয়াল, রিয়ার অ্যাক্সেল, ঠিক আছে। আর এই যে ড্রাইভ ট্রেন, ড্রাইভ ট্রেন অনেক ধরনের হতে পারে, ঠিক আছে, মানে ফ্রন্ট হুইল ড্রাইভের ক্ষেত্রে একরকম ড্রাইভ ট্রেন হবে, তারপরে রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে একরকম ড্রাইভ ট্রেন হবে, বা ফোর হুইল ড্রাইভের ক্ষেত্রে একরকম ড্রাইভ ট্রেন হবে। এই বিভিন্ন টাইপের ড্রাইভ ট্রেন আছে। তো আমাদের মানে আজকে যে পিপিটিটা প্রেজেন্ট করা হচ্ছে, এটা আর কি রিয়ার হুইল ড্রাইভের উপর বেস করে বানানো হয়েছে। এটা বানিয়েছে আর কি পুষ্পক সিনহা রয়, আমাদের সিনিয়র থার্ড ইয়ার মেকানিক্যাল, ঠিক আছে। পুষ্পক দা এই পিপিটিটা আর কি রিয়ার হুইল ড্রাইভের উপর বেস করে বানিয়েছে, ঠিক আছে। এইবার মইনাক পরের স্লাইড। এইবারে দেখ, এখানে একটা সুন্দর মানে ফ্লো চার্ট দেওয়া হয়েছে যে পাওয়ারটা কিভাবে ইঞ্জিন থেকে একদম হুইল পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। যে প্রথমে যে ফ্লাই হুইল, ফ্লাই হুইলটা তো আর কি আমাদের ইঞ্জিনের একটা পার্ট, মানে ইঞ্জিন যখন মুভ করবে ফ্লাই হুইলও মুভ করবে। ফ্লাই হুইল থেকে পাওয়ারটা যাচ্ছে ক্লাচে, তারপরে ক্লাচ থেকে যাচ্ছে গিয়ার বক্সে, এবার গিয়ার বক্স থেকে ড্রাইভ শ্যাফট বা যেটাকে আমরা প্রপেলার শ্যাফট বলে থাকি সেখানে যাচ্ছে, সেখান থেকে পাওয়ারটা যাবে হচ্ছে ডিফারেন্সিয়ালে। এবার ডিফারেন্সিয়াল কি করবে, পাওয়ারটাকে দুটো চাকায় ডিস্ট্রিবিউট করে দেবে। হ্যাঁ, দুটো রিয়ার এক্সেল এর ক্ষেত্রে, তারপরে রিয়ার এক্সেলে গেল, রিয়ার এক্সেল থেকে হুইলে গেল। এই যে এখানে যে ফ্লো চার্টটা ডিজাইন করা হয়েছে, এটা রিয়ার হুইল ড্রাইভের ক্ষেত্রে। রিয়ার হুইল ড্রাইভ বলতে মানে যে গাড়িতে আর কি পাওয়ারটা পেছনের চাকায় ট্রান্সমিট করা হয়, ঠিক আছে। তো মইনাক পরের স্লাইডে যা। এই যে যে এইটা দেখলে ব্যাপারটা কিছুটা বোঝা যাবে, যে আমাদের ড্রাইভ ট্রেনের যে কম্পোনেন্ট গুলো সব একবারে দেখানো হয়েছে এখানে। এই যে হ্যালো, বুঝতে পারছিস তো তোরা মোটামুটি? এক্ষেত্রে এই যে যে আমি বললাম প্রথমে ফ্লাই হুইল, এই যে ফ্লাই হুইলটা হচ্ছে একটা ইঞ্জিনের একটা ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে। এই যে ফ্লাই হুইলের সাথে আমাদের ক্লাচ কানেক্ট করা আছে, এই ক্লাচের সাথে, ক্লাচের পরে হচ্ছে এই যে গিয়ার বক্স, গিয়ার বক্সের পরে আছে হচ্ছে এই যে আমাদের ড্রাইভ শ্যাফট বা প্রপেলার শ্যাফট, তারপরে ওই যে পেছনের দিকে রয়েছে ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল থেকে পাওয়ারটা দুটো চাকায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে একটা হচ্ছে রাইট রিয়ার এক্সেল আর একটা হচ্ছে লেফট রিয়ার এক্সেল, ঠিক আছে। মানে পরের স্লাইডে। এইবার দাদা ওই টোটাল জিনিসটা ড্রাইভ ট্রেন? হ্যাঁ হ্যাঁ, টোটাল জিনিসটাই ড্রাইভ ট্রেন, বুঝলি। এই যে মানে মানে আমি কি বললাম, ড্রাইভ ট্রেন হচ্ছে একটা পুরো পাত, মানে যেই পাত দিয়ে তুই পাওয়ারটা ইঞ্জিন থেকে পুরো একদম চাকাতে ট্রান্সমিট করবি, চাকা পর্যন্ত নিয়ে যাবি, ঠিক আছে। যেমন যেমন ইলেকট্রিসিটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে কি আমাদের ইলেকট্রিক ওয়্যারের দরকার, হ্যাঁ, বা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো লিকুইড নিয়ে যেতে গেলে আমাদের একটা পাইপের দরকার, সেরকম পাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে অটোমোবাইল আমাদের ড্রাইভ ট্রেনের দরকার, ঠিক আছে। তো একদম এই ফ্লাই হুইল থেকে শুরু করে একদম এই পেছনের ওই চাকা পর্যন্ত পুরোটাই ড্রাইভ ট্রেন, ঠিক আছে। আচ্ছা দাদা, মানে পরের স্লাইডে। আচ্ছা, এইবার হচ্ছে এই প্রথম কম্পোনেন্ট হচ্ছে আমাদের ফ্লাই হুইল। আচ্ছা, ফ্লাই হুইল সম্বন্ধে তোদের কি আইডিয়া আছে, মানে ফ্লাই হুইল সম্বন্ধে কে কি বুঝিস একটু বল শুনি। এটা টর্ক প্রোডিউস করতে হেল্প করে, মানে এই পটেনশিয়াল এনার্জি স্টোর, এটা পটেনশিয়াল এনার্জি স্টোর করতে রোটেশনাল এনার্জি সাহায্য করে, ট্রান্সফার করে, এনার্জি স্টোর করতে সাহায্য করে। হ্যাঁ আচ্ছা, এনার্জি স্টোর করার দরকার কি আমাদের অটোমোবাইলের ক্ষেত্রে, ইঞ্জিনের ক্ষেত্রে, সেটা কি তোরা জানিস?
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, ও এনার্জিটা স্টোর করার দরকার কি? পিস্তনের আপডাউন মুভমেন্টের জন্য আচ্ছা কিছুটা বললি, দেখ আমি বলছি ব্যাপারটা হচ্ছে, মানে ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্ট্রোক হয়, তোরা শুনেছিস যে সাকশন, কম্প্রেশন, পাওয়ার স্ট্রোক, এক্সস্ট স্ট্রোক, এই যে স্ট্রোকগুলোর মধ্যে একমাত্র পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রেই আমরা পাওয়ারটা পাই, ঠিক আছে? আর বাকি যে স্ট্রোকগুলোর ক্ষেত্রে তো আমরা কোনো পাওয়ার পাচ্ছি না, তো সেই পাওয়ারটা তো আমাদের, মানে যে এনার্জিটা আমাদের একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, নাহলে অন্যান্য স্ট্রোকের ক্ষেত্রে ইঞ্জিনটা কি করে চলবে? তো সেই স্টোর এনার্জি স্টোর করার কাজটাই করে হচ্ছে আমাদের ফ্লাই হুইল। এটাই মনে হয়, পরের স্লাইডে যা। এইবার হচ্ছে আমাদের এর পরের কম্পোনেন্ট হচ্ছে ক্লাচ। এবার আচ্ছা, ক্লাচ কথাটা তোরা কেউ শুনেছিস আগে? শুনেছিস নিশ্চয়ই। হ্যাঁ, ক্লাচ ভালো লাগে। শুনলে কি মনে হয়, মানে একটু বল শুনি। ক্লাচ গিয়ারের জন্য ক্লাচ টিপে গিয়ার টিপতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে মানে কখন ক্লাচটা কখন প্রেস করতে হয় একটু বল শুনি, মানে যারা গাড়ি টাড়ি চালাস। দাদা, গিয়ারটা ফ্রি করার জন্য। আচ্ছা, স্টার্ট স্টার্ট দেওয়ার সময় প্রেস করতে হয় না, স্টার্ট দেওয়ার আগে? হ্যাঁ না দাদা, হ্যাঁ করতে হয়, হ্যাঁ যদি করতে হয়। নিউট্রাল না থাকে করতে হবে। হ্যাঁ, নিউট্রাল যদি না থাকে, ঠিক ঠিক ঠিক। নিউট্রাল না থাকলে করতে হবে। হ্যাঁ, সো এই দেখ, ক্লাচ ক্লাচও হচ্ছে একটা ড্রাইভ ট্রেনের কম্পোনেন্ট। সো ক্লাচের ফাংশনটা কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে দুটো শাফট আছে আমার কাছে, ঠিক আছে, দুটো কোঅ্যাক্সিয়াল শাফট, শাফটের মধ্যে আমি পাওয়ার ট্রান্সমিট করব, টর্ক ট্রান্সমিট করব, ঠিক আছে? কিন্তু টর্কটা আমার ইচ্ছে মতো ট্রান্সমিট করবো, মানে ইন্টারাপ্ট, আমি যদি চাই পাওয়ারটা কাট করে দিতে পারি, ঠিক আছে? সো সেই কাজটাই হবে ক্লাচের মাধ্যমে। মানে আমার কাছে একটা ড্রাইভার শ্যাফট আছে, একটা ড্রিভেন শ্যাফট আছে, দুটো কোঅ্যাক্সিয়াল, ঠিক আছে, মানে একই লাইন বরাবর ওদের অ্যাক্সিসটা আছে। তো এই ড্রাইভার শ্যাফটটা ঘুরবে, অথচ ড্রিভেন শ্যাফটটা ঘুরবে না, এমনও করে দেওয়া যাবে। তো সেই কাজটাই করে হচ্ছে আমাদের ক্লাচ। এবার ক্লাচের দরকারটা কি, ধর গাইড আমরা যখন কোনো অটোমোবাইল স্টার্ট দেব, ঠিক আছে, তখন একটা আমাদের হাই টর্কের দরকার। মানে আর কি, ক্লাচটা যদি এঙ্গেজ অবস্থায় অলরেডি থাকে তখন টর্কটা প্রচুর হাই হয়ে যাবে, ঠিক আছে? তো এর ফলে যদি আমরা স্টার্ট দিই তখন, মানে তখন প্রবলেম হবে, স্টার্ট নাও নিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর হচ্ছে যখন মানে গিয়ার চেঞ্জ করতে হবে, মানে ধর ফার্স্ট গিয়ার থেকে আমি সেকেন্ড গিয়ারে চেঞ্জ করব, এবার তখন আমাদের পাওয়ারটা আর কি কাট করে নিতে হবে, না হলে কি হবে, না হলে ইঞ্জিনের মধ্যে আর কি আওয়াজ হবে, মানে ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, ঠিক আছে? এ একটা কথা। আর একটা হচ্ছে, তুই ধর ব্রেক করলি, হ্যাঁ, গাড়িতে হঠাৎ করে ব্রেক করলি, এবার তখন যদি ক্লাচ এঙ্গেজ অবস্থায় থাকে তাহলে কি হবে বলতো, মানে চাকা থেমে যাবে কিন্তু ইঞ্জিন থামবে না, মানে ঘাটঘাট করবে, মানে বিভিন্ন টাইপের প্রবলেম হবে, ঠিক আছে? তার জন্য আগে পাওয়ার কাট করতে হবে, মানে কি যখন দরকার তখন ক্লাচটা প্রেস করে দিলে পাওয়ারটা কাট হয়ে গেল, গাড়ি সেফ হয়ে গেল, ঠিক আছে? এইবার এবার ক্লাচটা কি করে কাজ করে, তাই তো? হ্যালো, বুঝলি ব্যাপারটা যেগুলো বললাম? হ্যাঁ দাদা, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ক্লাচটা কি করে কাজ করে। দেখ, ক্লাচ নিয়ে বেশি ডিটেলসে এখানে ঢোকার কোনো স্কোপ নেই আর ঢোকার দরকারও নেই, তবে আমি জাস্ট একটা মানে বেসিক আইডিয়া দিচ্ছি ক্লাচ কিভাবে কাজ করে। ধর তোর কাছে একটা প্লেট আছে, ঠিক আছে, প্লেটটা মানে ঘুরছে, মানে রাফ রাফ প্লেট, রাফ প্লেট। এবার ওই প্লেটটার সাথে তুই আর একটা প্লেট লাগিয়ে চেপে দিলি, তাহলে তুই যে সেকেন্ড প্লেটটা লাগালি সেটাও ঘুরতে শুরু করে দেবে, করবে কি না? হ্যাঁ হ্যাঁ, তো এই ক্লাচ ঠিক সেই একই প্রিন্সিপালে কাজ করে, প্রিন্সিপাল অফ ফিকশন। হ্যাঁ, মানে আর কি দুটো প্লেটকে আমি চেপে দেবো, এর ফলে তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স আছে এর কারণে দুটো সেম স্পিডে ঘুরতে থাকবে। দ্যাট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্লাচ, ঠিক আছে? আর এটা ফ্লাই হুইলের সাথেই মানে কানেক্ট করা থাকে, ঠিক আছে? মইনাক, পরের স্লাইডে যা। এইবার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ার বক্স।
হ্যাঁ, এখানে দেখ গিয়ার বক্সের একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, মানে এরম টাইপের দেখতে হয়। আচ্ছা, গিয়ার বক্স সম্বন্ধে তোরা কিছু জানিস কি? মানে কারোর কিছু জানা আছে? গিয়ার বক্স স্পিড কন্ট্রোল করে, ওই হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন একটা স্পিড থাকে, সেটাতে কন্ট্রোল করে চাকায় পাঠায়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মানে গিয়ার বক্সের মাধ্যমে আমরা কোনো অটোমোবাইলকে, মানে কোনো কারকে, মানে বিভিন্ন স্পিডে চালাতে পারি। হ্যাঁ, তো সেটাই হচ্ছে গিয়ার বক্সের কাজ। গিয়ার বক্স কতগুলো গিয়ারের কম্বিনেশন, ঠিক আছে, সেটাই। আর গিয়ার বক্সের মেন ফাংশনটা কি বলতো, এই যে স্পিড আর টর্ক, মানে আমরা একটা মানে অটোমোবাইল চালাচ্ছি, তা বিভিন্ন টাইমে আমার বিভিন্ন টর্ক দরকার। একটু আগে যেটা বললাম, মানে গাড়িটা যখন আমাদের স্টার্ট নেবে তখন হাই টর্ক দরকার, কেননা কেননা ওর যে ইনার্শিয়াটা, মানে ইনার্শিয়া অফ রেস্ট, গাড়িটা ইনার্শিয়া অফ রেস্টে রয়েছে, তো সেই ইনার্শিয়া কাটানোর জন্য আমাদের যে টর্ক লাগবে সেটা নিশ্চয়ই হাই হবে। হ্যাঁ, আবার গাড়িটা যখন একটা ইনক্লাইন প্লেন দিয়ে, মানে ধর ব্রিজে উঠছে, তখন আমাদের টর্ক বেশি দিতে হবে, তাই তো? এবার হ্যাঁ তারপরে এটা হচ্ছে টর্ক কখন বেশি লাগবে সেটা গেল। এবার ধর গাড়িটা একটা স্মুথ রোড দিয়ে চলছে, তখন নিশ্চয়ই বেশি টর্ক লাগবে না, তখন আমার স্পিড বেশি লাগবে, তাই তো? সো এই গিয়ার বক্সের মাধ্যমে আমরা টর্ক কন্ট্রোল করতে পারি বাই ভ্যারিং দ্য স্পিড। মানে আমি বলতে চাইছি যে স্পিডের সাথে টর্কের একটা রিলেশন আছে, ঠিক আছে? মানে একদম কোনো টেকনিক্যালি না বলে সোজাভাবে বললে হয় যে স্পিড বাড়লে আমার টর্ক কমবে, আর স্পিড কমলে টর্ক বাড়বে, ঠিক আছে? সো এই গাড়ি যখন মানে আমি স্টার্ট দেবো অটোমোবাইল, তখন আমার স্পিডটা কম রাখবো, তাহলে টর্কটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ার বক্সের ফাংশন। মইনাক পরের স্লাইডে যা। এবার এবার দেখ, এখানে একটা গিয়ার বক্সের ছবি দেওয়া আছে, ঠিক আছে, একটা সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে। এবার দেখ গিয়ার বক্সের যে কম্পোনেন্ট গুলো সেটা আমি তোকে বলি। মানে এখানে দেখ তিনটে শ্যাফ্ট আছে, সবাই দেখতে পাচ্ছিস তো? তিনটে শ্যাফ্ট, একটা একদম বাঁদিকে ওপরে, তাই তো, যার সাথে একটা ব্লু কালারের গিয়ার ফিট করা রয়েছে, আর একদম নিচে একটা শ্যাফ্ট রয়েছে যে লাল কালারের গিয়ার গুলো যার সাথে ফিট আছে, আর ওপরে যে ইয়েলো কালারের যে একটা শ্যাফ্ট। হ্যালো, বুঝতে পারলি তো কোনগুলো, কোন হ্যাঁ তিনটে শ্যাফ্টের কথা হ্যাঁ বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটে শ্যাফ্ট, এবার এগুলোর নাম বলি। একদম বাঁদিকে যে শ্যাফ্টটা রয়েছে ওপরে, সেটা হচ্ছে ক্লাচ শ্যাফ্ট। আর একদম নিচে যে রেড কালারের যে গিয়ার গুলো রয়েছে, ওটা ওই শ্যাফ্টটা হচ্ছে লে শ্যাফ্ট। হ্যাঁ, আর একদম উপরে যে ইয়েলো কালারের যে শ্যাফ্টটা রয়েছে, ওটা হচ্ছে ইয়ে শ্যাফ্ট, মানে আর কি ওটা মেন শ্যাফ্ট, ঠিক আছে? ওটার সাথে আর কি আমাদের ইয়েটা, প্রপেলার শ্যাফ্টটা কানেক্ট রয়েছে। মেন শ্যাফ্ট বলে আর কি। এইবার এবার কথাটা হচ্ছে আমি স্পিড বাড়াবো কমাবো কি করে গিয়ার বক্সের সাহায্যে। আচ্ছা, আগে দেখ, এই যে এই ক্লাচ শ্যাফ্টের সাথে যে আমাদের লে শ্যাফ্টটা কিন্তু সবসময় ঘুরছে, ঠিক আছে? এই যে ক্লাচ শ্যাফ্টের একটা ব্লু কালারের গিয়ার আর রেড কালারের গিয়ার কনস্ট্যান্ট মেশে সবসময় রয়েছে, আর এই লে শ্যাফ্টটা সবসময় ঘুরছে। এইবার এবার তোরা দেখতে পাচ্ছিস যে মেন শ্যাফ্টের সব গিয়ার গুলো ঘুরছে, সবকটাই তো মেশিং অবস্থায় আছে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সবকটাই ঘুরছে ঠিকই, কিন্তু পাওয়ার কিন্তু সব ট্রান্সমিট হতে পারছে না, কেননা গিয়ার গুলো ফ্রিলি ঘুরছে। যে মেন শ্যাফ্টের যে ব্লু কালারের যে গিয়ার গুলো রয়েছে, ওগুলো ফ্রিলি ঘুরছে। এবার তোরা ওই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছিস ওই যে এটাকে ডগ ক্লাচ বলে, হ্যাঁ, যে মাঝে মাঝে ডান দিকে বাঁদিকে সরে যাচ্ছে, মানে গাড়ির ক্ষেত্রে যেটা আর কি, যেটা দিয়ে গিয়ার চেঞ্জ করে, ঠিক আছে? তো ওটা যখনই এঙ্গেজ করে দিলাম, তখনই গিয়ারটা ওই শ্যাফ্টের সাথে কানেক্টেড হয়ে গেল, মানে মেন শ্যাফ্টের সাথে কানেক্টেড হয়ে গেল, আর মেন শ্যাফ্টটাকে ঘোরাতে শুরু করলো, বুঝলি তো? এবার এবার তোরা একটু আগে বলছিলিস নিউট্রাল মোডে, নিউট্রাল মোডে যখন থাকবে তখন আমাদের ক্লাচ প্রেস করার দরকার নেই। এবার নিউট্রাল মোডটা কি বলতো, তোরা আইডিয়া আছে কোনো? তার উত্তরটা এখান থেকেই পাওয়া যাবে। ওই ডগ ক্লাচ গুলো সব কটা মাঝখানের দিকে চলে আসবে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। মানে ডগ ক্লাচ গুলো কোনোটাই কানেক্টেড থাকবে না, ওটাই হচ্ছে নিউট্রাল মোড, ঠিক আছে?
সো এইবার কথা হচ্ছে আমি স্পিড কিভাবে কমাবো বাড়াবো। আচ্ছা ঠিক আছে, একদম বাদিকে যে ক্লাচ শ্যাফটার ওই যে লে শ্যাফটের যে কনস্ট্যান্ট মেশে রয়েছে ওটা তো ঘুরতে আছে, একদম বাদিকে যে গিয়ারটা আছে সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার, মানে বাদিকের পরেরটা, ঠিক আছে বুঝলি, একদম নিচে ওই যে রেড কালারের যে ছোট গিয়ারটা রয়েছে ওর সাথে যে ব্লু কালারের যে বিগ গিয়ারটা মেশ যখন করবে ওটা ওটা হচ্ছে ফার্স্ট গিয়ার, ঠিক আছে, ওই ক্ষেত্রে সবচাইতে কম স্পিড পাওয়া যাবে। এইবার যত তুই ডান দিকে যাবি, মানে দেখ নিচের লেশাফটে যে রেড গিয়ার গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝছ তো? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার যত তুই ডান দিকে যাবি স্পিড তত বাড়তে থাকবে। এবার এটা সহজভাবে কিভাবে বোঝা যায় যে স্পিড বেড়ে যাচ্ছে, দেখ আমাদের কাছে দুটো গিয়ার আছে, একটা ড্রাইভার একটা ড্রিভেন, ঠিক আছে। ড্রাইভার গিয়ারের ডায়ামিটার যত বড় হবে ড্রিভেন গিয়ার তত জোরে ঘুরতে থাকবে, ঠিক আছে, মানে ড্রাইভার গিয়ারের টিথ সংখ্যা যত বাড়বে, হ্যাঁ, ড্রিভেন গিয়ারের স্পিড তত বাড়বে, ঠিক আছে। দেখ এখানে সেটাই হচ্ছে, একদম বাঁদিকে দেখ যে ফার্স্ট গিয়ারের ক্ষেত্রে যে ড্রাইভার, মানে লে শ্যাফটটা এই ক্ষেত্রে ড্রাইভার গিয়ার আর মেন শ্যাফটের যে গিয়ার গুলো রয়েছে ওগুলো ড্রিভেন গিয়ার, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখ বাঁদিকে যে ছোট লাল গিয়ারটা রয়েছে, হ্যাঁ, ওই ড্রাইভার গিয়ারটা ছোট, এর কারণে স্পিডটাও কম। আবার যত ডান দিকে যাচ্ছিস তুই ওই গিয়ার গুলো বড় হচ্ছে, মানে টিথ সংখ্যা বাড়ছে, এর ফলে ওই মেন শ্যাফটের স্পিডও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এরম ভাবে ফার্স্ট গিয়ার গেল, তারপরে তারপরে একটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এইবার এটা তো ফিফথ গিয়ার, এটা ম্যাক্সিমাম স্পিড পেলাম। এবার হচ্ছে আমি যদি অটোমোবিলটাকে বা কারটাকে আমি যদি রিভার্স ডিরেকশনে নিয়ে যেতে চাই তারও তো একটা ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, সেটা কিভাবে করব? আচ্ছা তোরা বলতো, ধর আমার কাছে দুটো গিয়ার আছে, ড্রাইভার আর ড্রিভেন, হ্যাঁ, ড্রাইভার গিয়ার যদি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে ড্রিভেন গিয়ার কোন দিকে ঘুরবে? এক সেম ডিরেকশনে ঘুরবে, অ্যান্টি অ্যান্টি ক্লক, ক্লকওয়াইজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ড্রাইভার গিয়ার ক্লক ওয়াইজ ঘুরলে ড্রিভেন গিয়ার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে। তাহলে আমি যদি তার পাশে আর একটা গিয়ার রেখে দিই, মানে ড্রিভেন গিয়ারের পাশে আর একটা গিয়ার রাখি, তাহলে সেটা কোন দিকে ঘুরবে? আবার ড্রাইভার ক্লকওয়াইজ, হ্যাঁ, ড্রাইভার গিয়ারের সেম ডিরেকশনে ঘুরবে। ঠিক ঠিক সেই সেই কাজটাই এখানে করা হচ্ছে। দেখ একদম যে লাস্টের, মানে ডান দিকে যে গিয়ারটা আছে ওখানে দেখ ইয়েলো কালারের একটা ছোট্ট মতো গিয়ার মাঝখানে ঘুরছে, ওটা হচ্ছে আইডিয়াল গিয়ার, আইডিয়াল গিয়ার বলে, মানে ওর কোনো কাজ নেই, ও শুধু বসে থাকে, মানে শুধু রিভার্স ডিরেকশন করাটাই হচ্ছে ওর কাজ, ঠিক আছে। সো এই মাঝখানে আইডিয়াল গিয়ারটা দিয়ে দিলাম বলে, সো আমার যে মেন শ্যাফটের যে রোটেশনের ডিরেকশনটা পাল্টে গেল, ঠিক আছে। দেখ অন্যান্য গিয়ার গুলোর ক্ষেত্রে সব দুটো গিয়ার ছিল, হ্যাঁ, ড্রাইভার আর ডিভেন গিয়ার, কিন্তু এই যে লাস্টের গিয়ারটার ক্ষেত্রে ড্রাইভার আর ডিভেনের মাঝখানে আরেকটা গিয়ার দিয়ে দিচ্ছি, সুতরাং ডিরেকশন পাল্টে যাবে, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো? না না দাদা, না, এটাই হচ্ছে গিয়ার বক্সের ফাংশন, বুঝলি তো? এবার বল, হ্যাঁ আর দাদা, কোনো বুঝতে বুঝতে কোনো প্রবলেম হয়েছে, মানে কোনো কোশ্চেন আছে? হ্যালো, দাদা রেডটা ড্রাইভার গিয়ার আর ব্লুটা ড্রিভেন গিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে তাই। আর আর একদম বাঁদিকে যে ওপরে যে ক্লাচ শ্যাফটটা বললাম, হ্যাঁ, ওই ক্ষেত্রে ওই ব্লু কালারের ওটা কিন্তু ড্রাইভার গিয়ার, ঠিক আছে, মানে যে আলটিমেট, মানে আলটিমেট ড্রাইভার গিয়ার হচ্ছে ওই ব্লু কালারের গিয়ারটা, ঠিক আছে। কিন্তু আমি লে শ্যাফট আর মেন শ্যাফটের মধ্যে যদি তুলনা করি তখন তখন লে শ্যাফটটা হবে আমার ড্রাইভার গিয়ার, হ্যাঁ, আর মেন শ্যাফটটা হবে ড্রিভেন গিয়ার, বোঝা গেল? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আচ্ছা দাদা একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ বল বল। ওই ফার্স্ট গিয়ারে যদি আমরা ইঞ্জিন রেভ করি বেশি, তাহলে হঠাৎ করে থেমে যায় কি করে? হুম হুম ফার্স্ট গিয়ারে, মানে ফার্স্ট গিয়ারে যদি আমরা ইঞ্জিন রেভ করি তাহলে থেমে যায় কেন? থেমে যায় কেন? দেখ ভাই, এই এই মানে এই বিষয়টা নিয়ে আমার ঠিক আইডিয়া নেই, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি আমি এরকম ভাবে কখনো এক্সপিরিয়েন্স করিনি এটা, ঠিক আছে। তো অন্য কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। না, আর আরেকটা আছে ছোট, যে এর জন্য কি রিভার্স গিয়ারটা সব থেকে লাস্টে দেওয়া থাকে? কারণ কি ওটা এই ড্রিভেন গিয়ারের লাস্টে বলে, ওই রিভার্স গিয়ারটা ওটা মানে লাস্টের দিকে পজিশন করা থাকে, তার কারণ
মানে ড্রিভেন গিয়ারের লাস্টের পজিশন, তাই জন্য কি? না এরকম কোনো ব্যাপার নেই, লাস্টে লাস্টের দিকে দেওয়া হয়েছে, কেননা সব গিয়ার গুলো দেখ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব পর পর আছে, ফিফথ পর পর আছে, তো রিভার্সটাকে আর একটা আলাদা জায়গায় রাখা হয়েছে, বুঝলি? মানে কোনো এখানে ইয়ের কোনো ব্যাপার নেই ওরকম, ঠিক আছে? মনে হয় পরের স্লাইডে যা দেখি। আচ্ছা হ্যাঁ, এটা তো ওটাই আছে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে ক্লাচ ক্লাচ নিয়ে বা অন্য কিছু নিয়ে? এর পরের পার্টটা হচ্ছে মইনাক এক্সপ্লেন করবে। না দাদা নেই। আচ্ছা ঠিক আছে, তার মানে মোটামুটি একটা আইডিয়া হলো তো এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সম্বন্ধে? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, তোরা সবাই বলছিস যে সবকিছু বুঝতে পেরেছিস, মানে তোদের কোনো কোশ্চেন নেই, বাট আমার মনে হয় তোদের দুটো কোশ্চেন থাকা উচিত এর মাঝে। প্রথমত যখন কমল গিয়ারের পার্টটা বোঝালো, গিয়ারে যখন ফার্স্টেই বললো যে গিয়ারটা ইউজ হয় স্পিড বাড়ানো কমানো এগুলোর জন্য, তা তোদের মাথায় এটা এলো না যে স্পিড বাড়ানো কমানোর ক্ষেত্রে তো আমরা ইয়েও ইউজ করি, অ্যাক্সেলারেটর বা ব্রেক ইউজ করি, তো তাহলে গিয়ার বক্সের দরকারটা আলাদা করে কোথায় আসছে? দাদা এটা একটু মানে ফিলিং পেয়েছিলাম যে গিয়ার রেশিওতে অতটা কন্ট্রোল করা সম্ভব না যতটা অ্যাক্সিলারেটরে সম্ভব। মানে আরপিএম যদি ধরো 3000 রাখি, আর এক সময় আরপিএম যদি আমি 6000 রাখি, ওটা তো অ্যাক্সিলারেটরে এতটা সম্ভব না। তো তাহলে আমার অ্যাক্সেলারেটর রাখার কি দরকার? মানে ধরো 3000 থেকে 4000-এর মধ্যে আমি যে কোনো সময় রাখতে চাই, সেই সেইটুকু কন্ট্রোল করার জন্য হয়তো অ্যাক্সিলারেটর। বেসিক্যালি যদি দু রকমই, আচ্ছা আরো আরো যদি কারোর কিছু বলার থেকে থাকে সে যদি বল দেখি। দাদা এমন কি হতে পারে যে আমরা সেম পাওয়ারে ডিফারেন্ট টর্ক বা ডিফারেন্ট ওমেগা প্রোডিউস করার জন্য ইউজ করি গিয়ার বক্স, বাট যেখানে এক্স্যাক্টলি এক্সেলারেটর আমরা পাওয়ার বাড়ানোর জন্য ইউজ করি? এক্স্যাক্টলি এটা সেই কারণে ইউজ হয় যখন ইঞ্জিনের পাওয়ারটা আমি কনস্ট্যান্ট রেখেছি, বাট ইন দ্যাট কন্ডিশন আমি সেই পাওয়ারটা থেকেই কখনো বেশি স্পিড চাইছি তো কখনো বেশি টর্ক চাইছি, তো সে কারণে আমার সেই টাইমে আমার গিয়ার বক্স কাজে আসছে। কিন্তু কখনো যদি এমন হয় যে আমি ইঞ্জিনের পাওয়ারকেই বাড়াতে চাইছি, তখন অ্যাক্সেলারেটরকে কাজে লাগাতে হবে। এবার এবার তোরা যারা যারা গাড়ি চালাস, তোরা জানিস যে তোরা কোন কন্ডিশনে কোনটা ইউজ করিস, সেভাবেই তোদের একটা ধারণা আছে। আর এর মাঝে আমি আরো একটা জিনিস তোদেরকে জিজ্ঞেস করছি, তোরা যেহেতু ক্লাস 11-12 পাস করে এসেছিস এবং তোরা সবাই ভালো র্যাঙ্ক করেছিস জয়েন্টে, সেই কারণেই তোরা কেজিসিতে, তো তোরা এটা জানবি নিশ্চয়ই যে টর্ক আর ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির মাল্টিপ্লিকেশন কি হয় জানিস? পাওয়ার পাওয়ার, ইয়েস পাওয়ার হয়। তো এবার তুই ভাব যদি পাওয়ারটাকে আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে যদি আমি ওমেগাকে বাড়াই তাহলে টর্ক কমবে, আর যদি আমি ওমেগাকে কমাই তাহলে টর্ক বাড়বে। তাহলে এটা তো খুব ইজিলি বুঝতে পারছিস। এবার কখনো যদি এমন হয় যে আমি গিয়ার চেঞ্জ করে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট স্পিড হোক বা টর্ক হোক, মানে আমি যেটা চাইছি অ্যাকচুয়ালি রিকোয়ার্ড অ্যামাউন্ট টর্ক বা স্পিড সেটা আমি ঠিক পাচ্ছি না, তো তখন আমি কি করব, আমি পাওয়ারটাকেই বাড়িয়ে দেবো, তারপর আমি সেই বেশি পাওয়ারটাকে নিয়ে এবার আমি যেমন ভাবে সেটাকে ইউটিলাইজ করতে চাই করব। এই হচ্ছে এই দুটো ফাংশন, এই দুটো জিনিসের ফাংশন, মানে কোনটার কখন দরকার পড়ছে। আর আরেকটা কোশ্চেন তোদের থেকে আমি এক্সপেক্ট করেছিলাম, সেটা হচ্ছে যে যখন কমল বলছিল যে গিয়ারের সাইজ গুলো মেন শ্যাফটের উপর যে গিয়ার গুলো আছে সেগুলোর সাইজ গুলো যত ছোট হচ্ছে তত সেগুলো দিয়ে আমি বেশি স্পিড জেনারেট করছি, মানে স্পিড বাড়ানোর জন্য আমি তত মেন শ্যাফটে ছোট গিয়ার গুলোর সাথে ডগ ক্লাচকে অ্যাটাচ করছি। তো এখন কোশ্চেন হচ্ছে হোয়াই, ছোট গিয়ারে দিলে স্পিড বাড়ছে কেন? রিভলিউশন বা রোটেশন পার মিনিট যদি বলি বেশি হচ্ছে ছোটটাতে, তাই এটা কি কারণে?
যদি দাদা অ্যাঙ্গুলার রোটেশন কনস্ট্যান্ট থাকে, অ্যাঙ্গুলার যদি মোমেন্টাম আমি তো কনস্ট্যান্ট আছে, ডায়ামিটার ছোট রাখি তাহলে ভেলোসিটি তো অটোমেটিকই বাড়বে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, এখানে মোমেন্টাম কোথা থেকে আসছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, হ্যাঁ যদি রাখি, আর যদি ডায়ামিটারটা ছোট রাখি তাহলে ভেলোসিটি তো বাড়বে। না এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়েই কিন্তু কাজ করতে হবে তোকে, মানে পয়েন্ট অফ অ্যাঙ্গুলার কন্টাক্ট ভেলোসিটিটাকেই ভেলোসিটি সেম বাড়াচ্ছি, থাকবে ওটাকে কনস্ট্যান্ট রাখছি না। দাদা, পয়েন্ট অফ কন্টাক্ট ভেলোসিটি সেম থাকবে দুটো করে জিনিস করে হুম, পয়েন্ট অফ কন্টাক্ট কোন ভেলোসিটি সেম থাকবে? মানে দুদিক থেকে, মানে যার রেডিয়াসটা মানে বেশি হবে তার ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা থাকে না, ওই ওই এম ইন্টু ওমেগা, তো যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি তার ওমেগা কম, আর যার যার ওমেগা বেশি হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম হলে ইনার্শিয়াকে ওমেগা এখানে আনিস না, ইনার্শিয়া আনার ওখানে প্রয়োজন পড়বে না। তুই যে দুটো জিনিসটাকে এভাবেই ইমাজিন কর যে দুটো গিয়ার একে অপরের সাথে মেশড হয়ে আছে, এবার সেই কন্ডিশনে একটা গিয়ার আর একটা গিয়ারকে ঘোরাচ্ছে। তো এবার এখানে আমি যেটা চাইছি যে যখন আমি যে যে গিয়ার যেটা মেন শ্যাফ্টের গিয়ারটাকে সেটাকে রিপ্লেস করে ওই জায়গায় একটা ছোট গিয়ার আনছি আমি, তো সেটা করার জন্য আমার স্পিডটা ইনক্রিজ করছে, অ্যাঙ্গুলার স্পিড যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেটা ইনক্রিজ করছে। তো সেটা কিভাবে ইনক্রিজ করছে? যদি তোদের কাছে অ্যান্সার এখন না থেকে থাকে তাহলে তোরা এখন ভাবতে পারিস, আমি ওয়েবিনারের শেষে আরেকবার তোদের থেকে অ্যান্সারটা নিতে পারবো নেবো। দাদা, দাদা আমি একটা একটা রিজন বলতে পারি? হুম বল। যদি দাদা পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি দুটো মানে যদি কোনো ফ্রিকশনলেস বা সেম ভেলোসিটিতে মুভ করে, তাহলে ওমেগা ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু ওমেগা টু আর টু, ওটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে একটা যদি রেডিয়াস কম হয় তার ওমেগা অবভিয়াসলি বেশি হবে, আর একজনের যদি ওমেগা বেশি থাকে তাহলে তার রেডিয়াস কম হবে। আর ওমেগা ইনটু আর কি হয়? ভি ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ ভেলোসিটি, ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটি। টেনজেন্সিয়াল হ্যাঁ, ভেলোসিটি। তো এটা সব সময় মনে রাখবি, যখন দুটো গিয়ার মেশড হয়ে থাকে, কারণ তোদের এইটা যখনই তোরা থার্ড ইয়ারে আসবি, থার্ড ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার মানে ফিফথ সেমিস্টার, সেখানে তোদের থিওরি অফ মেশিনস থাকবে, টম। তো টমের তোরা গিয়ার ফার্স্ট পড়তে মানে তোদের একাডেমিক্স এর যে চ্যাপ্টারে ফার্স্ট গিয়ার তখন তোরাই তোরা ওখানেই পাবি। তো ওখানে ফার্স্ট পেজেই বলতে পারিস যে এই বিষয়টাকে দেখানো আছে, যে যখন দুটো গিয়ার হোক বা যে কোনো রকম দুটো সার্কুলার অবজেক্ট যেগুলো যখন কোনো মেশড হয়ে থাকে তারা একে অপরের সাথে, এবং একটা গিয়ার আর একটা গিয়ারকে ঘোরাচ্ছে, এরকম যখন কন্ডিশনটা হবে তখন ওদের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেখানে ওদের যে ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু সেম হবে দুটোরই, মানে এক কথা ওদের ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটি সেম হবে দুটো জিনিসের, দুটো যে সার্কুলার অবজেক্ট আছে। তো ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটি, এবার তোরা যেরকম ফর্মুলাটা বললি যে ওমেগা ইনটু আর, তো যার ওমেগা বেশি তার আরটা কম, আর যার আর বেশি তার ওমেগাটা কম। তো সেই অনুযায়ী আমি যদি ছোট গিয়ার ইউজ করবো তার আরটা কম হওয়ার জন্য তার ওমেগাটা বেশি হবে, তো এটাই হচ্ছে মেন ফাংশন। ওকে এবার তোরা কন্টিনিউ করতে পারিস, হয় না? Am I audible? হ্যাঁ দাদা, আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, আই এম মৈনাক বন্দ্যোপাধ্যায়, এ আন্ডার গ্রাজুয়েট সেকেন্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অফ কেজিএসি অ্যান্ড এ মেম্বার অফ স্যাক কেজিএসি। তো আজকে আমরা যে ওয়েবিনারটা নিচ্ছি সেটা হচ্ছে ড্রাইভ ট্রেনের উপরে, তাই তো? তো প্রথমে আমাকে বল যে এই যে আমার স্ক্রিনটা ভিজিবল আছে তো, হ্যাঁ দাদা, স্লাইডটা দেখা যাচ্ছে, তো ড্রাইভ শ্যাফ্ট দেখ লেখা আছে ড্রাইভ শ্যাফ্ট, তো এমনি কোনো অবজেক্ট তোরা এমনি নর্মালি রাস্তাঘাটে গাড়িতে তোরা দেখেছিস? হ্যাঁ দাদা, লরিটা খুব ভালো ভিজিবল ট্রাকে থাকে। দেখে হ্যাঁ হ্যাঁ, লরি বা ট্রাকের কোন জায়গাটাতে? পেছনের এই ট্রান্সমিশন থেকে হ্যাঁ, শুরু মানে ব্যাক সাইডে। দেখলে পরে, ভালো করে দেখলে পরে নিচটাতে থাকে জিনিসটা, হুম, ঠিক আছে? তো এই জিনিসটার কাজ কেউ বলতে পারবি? কি কি কাজ হতে পারে, কি মনে হচ্ছে তোদের, কি হচ্ছে ঘটনাটা? এখানে তো ধরে নে অ্যানিমেশনে চলছেই। ওই এইটা অ্যাকচুয়ালি এটাকে ট্রান্সমিশন লাইনও বলে অনেক সময়। আচ্ছা আর বল।
ওই গিয়ার বক্স থেকে পেছনের চাকার যে একটা গোল মতো থাকে না, সেইটার অবধি ওটা একটা ওটাকে রোটেট ওটাকে করতে ওটাকে কি বলে, ওটাকে বলে বিভেল গিয়ার, ঠিক আছে? ওই গিয়ারটার নাম হচ্ছে বিভেল গিয়ার। এই যে এটার কথা বলছিস তো, যেটা একদম ডান দিকের শেষে আছে? হুম হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি একটুখানি এক্সপ্লেন করছি জিনিসটাকে। দেখ, ইঞ্জিনের কাজ হচ্ছে, ইঞ্জিনের কাজ হচ্ছে পাওয়ারটাকে প্রডিউস করা, ঠিক আছে? আর ড্রাইভ শ্যাফটের কাজ হচ্ছে সেই ড্রাইভ পাওয়ারটাকে ট্রান্সমিট করা, বা টোটাল ড্রাইভ ট্রেন যে সিস্টেমটা, এটার কাজই হচ্ছে প্রায় পাওয়ারটাকে ট্রান্সমিট করা। বা ট্রান্সমিট ট্রান্সমিট করা কোথায়? না, রিয়ার হুইলে, ঠিক আছে? এতটা বুঝতে পারলাম তো? তো এই যে এই যে মেন, যেই যে রডের মতো বা শ্যাফটের মতো জিনিসটা তোরা দেখছিস, এর কাজ, মেন কাজ হচ্ছে ওই ইঞ্জিন থেকে পাওয়ারটাকে নিয়ে রিয়ার হুইলে ট্রান্সমিট করা, ঠিক আছে? আচ্ছা, এইবার এবার দেখ, এখানে দুটো ইউনিভার্সাল জয়েন্ট বা স্লিপ জয়েন্টের ব্যাপারে কথা বলা হচ্ছে, সেটা আমি পরে আরো ভালো করে বুঝিয়েছি, তো সেটা আমি পরে আমি বুঝাচ্ছি। তো প্রথমে বল, এই কাজটা তোরা বুঝতে পারলি তো? এর কাজটা কি? না, ট্রান্সমিট করা, পুরো ফুল পাওয়ারটা যেটা ইঞ্জিনে তৈরি হচ্ছে সেটাকে রিয়ার হুইল অব দি ট্রান্সমিট করা, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি ডিফারেন্সিয়ালে। ডিফারেন্সিয়ালের কি কাজ মেনলি দেখ। আচ্ছা, তোরা একটা জিনিস কি লক্ষ্য করেছিস, যে ইঞ্জিনটা যেটা চলছে বা ড্রাইভ শ্যাফটটা কোন দিকে মুভ করছে, একটা মানে মানে এর মুভমেন্টটা কিরকম হচ্ছে? চাকা তো আমাদের ফরওয়ার্ড মোশনে ঘোরে, তাই তো? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ, তো চাকা তো আমাদের ফরওয়ার্ড মোশনে ঘোরে, আর এটা এমনি একটা জাস্ট একটা ফ্যানের মতো, বিভেল গিয়ারটা ফ্যানের মতো একটা ঘুরছে। তো মানে কি ব্যাপারটা হচ্ছে, যে মানে কি দরকার আমাদের এই ডিফারেন্সিয়ালের, কি দরকার যে এই মানে এই মানে হচ্ছে জিনিসটা কি, যে চাকাটা সামনের দিকে ঘুরছে অথচ এটা একটা ফ্যানের মতো পিছন দিকে ঘুরছে, বলতে পারবি কি? ডিফারেন্সিয়ালের গিয়ারের গিয়ারগুলো একটু স্ল্যান্টেড আছে, ওইগুলো অন্য ডিরেকশনে ঘোরাবে গিয়ার দুজনের অ্যাক্সেলারেটর। ঘুরছে মানে তো, ব্যাপারটা হচ্ছে একটা 90 ডিগ্রি ট্রান্সমিশন। কল্পনা কর হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাকে, এই যে এই ড্রাইভ শ্যাফটাকে তুই ওয়ান টাইপ একটা টি এর মতো কল্পনা কর, ঠিক আছে? দাঁড়া, আমি এখানে পিছনে ছবিটা আছে, ওই ছবিটা দেখ, জিনিসটা দেখ, ড্রাইভ শ্যাফটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? হ্যাঁ দাদা, ড্রাইভ শ্যাফটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, এবার ডিফারেন্সিয়ালটা দেখ, মাঝখানে আছে, ডিফারেন্সিয়ালটা মাঝখানে আছে, আর বাঁদিকে হচ্ছে লেফট রিয়ার রিয়ার অ্যাক্সেল, আর রাইটে হচ্ছে রাইট রিয়ার অ্যাক্সেল, ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল থেকে, ডিফারেন্সিয়ালের কাজটা হচ্ছে এই ড্রাইভ শ্যাফটের থেকে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে সেটাকে রাইট আর লেফট হুইলে পাঠানো। বুঝাতে পারলাম জিনিসটাকে? হ্যাঁ তো এবার দেখ, ডিফারেন্সিয়াল এখানে, এই ছবিটা ছাড়, এই ছবিটা দেখে বুঝতে পারবি না জিনিসটা, এই ছবিটা দেখ। ডিফারেন্সিয়াল প্রথমে দেখো, এই যে প্রথমে বিভেল গিয়ারটা এখানে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছিস ডান দিকে নিচে দেখতে হ্যালো, পাচ্ছিস? তো দেখ, সেম জিনিসটা এখানেও ঘুরছে, এখানে ঘুরে এ দেখ একটা বড়, প্রথমে একটা বড় গিয়ারকে ঘুরাচ্ছে, এটাকে বলা হয় ক্রাউন হুইল, ঠিক আছে? বুঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ দাদা, আচ্ছা, আর দেখ সামনের দিকে ছোট ছোট তিন চারটে গিয়ার আছে, এটাকে বলা হয় স্টার এন্ড সান, মানে সান এন্ড স্টার গিয়ার, ঠিক আছে? তো মেনলি ডিফারেন্সিয়ালের কাজ হচ্ছে যে যখন আমার 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 চাকাতে, তো দেখ আমার চাকাতে তো মেনলি পাওয়ার দরকার, আমার চাকাতে তো মেনলি স্পিড দরকার। তো যখন আমরা কর্নারিং করব, ঠিক আছে, যখন আমরা কর্নারিং করব, তখন মানে তোরা একটা কল্পনা কর, সাপোজ কর তোরা একটা গাড়ি চালাচ্ছিস আর তোরা কর্নারিং নিচ্ছিস, ঠিক আছে, বা লেফট সাইডে সাপোজ কর টার্ন নিচ্ছিস, তো বেসিক্যালি তোদের মাথায় এই জিনিসটা আসছে যে বাঁ দিকের যে আমার যে চাকাগুলো থাকবে সেটাকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে তুলনামূলকভাবে ডান দিকের যে হুইলগুলো থাকবে, হ্যাঁ এই জিনিসটা তোদের মাথায় আসছে তো? হ্যাঁ, তো হ্যাঁ ডিফারেন্সিয়ালের কাজ হচ্ছে সেম, মানে যে চাকাটা যতটা ঘুরতে চাইছে তাকে ততটা ঘুরতে দেওয়াই হচ্ছে ডিফারেন্সিয়ালের কাজ। ধরে নে সাপোজ কর আমি যখন কর্নারিং করছি, তখন বাঁ দিকের চাকাটা 10 মিটার যেতে হচ্ছে, মানে কর্নারিং করতে বাঁ দিকের চাকাটাকে জাস্ট 10 মিটার যেতে হচ্ছে সাপোজ কর, আর সেই তুলনামূলক ভাবে ডান দিকের চাকাগুলোকে সাপোজ কর 30 মিটার যেতে হচ্ছে। তো ডিফারেন্সিয়ালের
ডিফারেন্সিয়াল কি করবে না, ডান দিকের বাঁ দিকের চাকাটাকে কিন্তু 10 মিটার তো 10 মিটারই যেতে দেবে, আর ডান দিকের চাকা যারা 30 মিটার যেতে চাইছে তাকে 30 মিটারই যেতে দেবে। আচ্ছা সাপোজ কর, আচ্ছা আমি যে বলছি যে এই যতটা ঘুরতে চাইছে ততটা ঘুরতে দেওয়া, সাপোজ কর ডিফারেন্সিয়াল যদি না থাকতো তাহলে কি অসুবিধাটা হতো বলতে পারবে কি? পেছনের চাকাটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারতো না, মানে না ব্যাপারটা মানে হচ্ছে কি বলতো, ধরে নে সাপোজ কর ইঞ্জিনে তো আমার টর্ক প্রডিউস হচ্ছে, ঠিক আছে, তো এবার যখন কর্নারিং করছি তখন কর্নারিং করার সময় আমি যদি সেম স্পিডে দুটো চাকাকে ঘুরাই না, তো ওই 10 মিটার যেতে ওই 30 আর ওই ওই চাকাটা 30 মিটার যেতে যে সেম যে পাওয়ারটা লাগছে 30 মিটার যেতে, এই 10 মিটার যাওয়া তো আমাকে চাকাটাকে সেম পাওয়ার দিতে হতো, ফলে কি হতো চাকাটা ওয়্যারিং বেশি হতো, ঘর্ষণ বেশি হতো চাকার সাথে, রাস্তার ঘর্ষণ বেশি হতো, তখন বেশি ঘুরতো, বুঝাতে পারছি জিনিসটাকে আমি, হ্যাঁ দাদা, ফলে কি হতো না আমার আমার মানে পাওয়ার লস হতো, তাই তো? তো সেই জায়গায় এর দেখে এটা কত সুন্দর একটা মানে মেকানিক্যাল একটা সিস্টেম, যার সাহায্যে আমরা কি করছি না, যে চাকাটা যতটা ঘুরতে, আমাদের এখানে তো কোনো সেন্সার নেই বা কিছু নেই যেটাতে বুঝতে পারছে, গাড়িটা বুঝে যাচ্ছে যে না 10 মিটার এটা দিয়ে যেতে হবে, এর থেকে 10 মিটার চালাতে হবে, ওটাকে 30 মিটার চালাতে হবে, বুঝতে তো পারছে না, কিন্তু এই জাস্ট এই 4-5টা জাস্ট গিয়ারের এই মেকানিজমের সাহায্যে আমরা এই 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 মানে কন্ডিশনটাকে তৈরি করতে পারছি, যে যে জায়গাটা যতটা ঘুরতে চাইছে তাকে আমরা ততটা ঘুরাচ্ছি, বুঝাতে পারলাম? দেখ এবার ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই ডিফারেন্সিয়ালের ব্যাপারে আমি বুঝতে পারছি তোদের, মানে যতই আমি বুঝাই না কেন এই জিনিসটা এখনই তোদের ক্লিয়ার হবে না, কারণ এই ছবিটা দেখিয়ে তোদেরকে আমি এখনই ক্লিয়ার করতে পারবো না জিনিসটা, আর এটা ক্লিয়ার করতে গেলে এখন তোদেরকে তাহলে আমাকে ভিডিও দেখাতে হবে, তো বেটার এটাই যে এটা নিয়ে পরে একটা আমরা ওয়েবিনার যখন করব তখন এখানে মানে এটার একটা ডিটেল ওয়েবিনার দরকার আছে, এই এই জাস্ট একটা ছবি দেখি আমি তোকে পুরোপুরি এখনই বুঝাতে পারবো না, তো যখন আমি তোদেরকে মানে এটার একটা মানে ডেডিকেটেড যখন ওয়েবিনার হবে তখন তোরা পুরোটা বুঝতে পারবি, মোটামুটি একটা কাজটা তোরা বুঝতে পারলি তো, ডিফারেন্সিয়ালের কাজটা কি, হ্যাঁ, মেন ফাংশনটা তো বুঝ, মেন ফাংশনটা বুঝাতে পারলাম, ঠিক আছে। এবার এটা তো রিয়ার এক্সিল, ঠিক আছে, রিয়ার এক্সিলের ক্ষেত্রে কি হচ্ছে না, জাস্ট এই ড্রাইভ শ্যাফট থেকে যে পাওয়ারটা আসছে পাওয়ারটা প্রথমে এই ডিফারেন্সিয়াল থেকে, ডিফারেন্সিয়াল এবার ডান দিক আর বাঁ দিকে যতটা যেমন পাওয়ার পাঠানোর সেটা পাঠাচ্ছে, বুঝাতে পারলাম, মানে পাওয়ারটাকে ট্রান্সমিট করা হচ্ছে রিয়ার এক্সিলের কাজ, ঠিক আছে। আচ্ছা এবার এইদিকে আয়। আচ্ছা এমনি রোড মোটামুটি তোরা আশা করছি অনেকেই দেখতে পাচ্ছিস নিজেদের আশেপাশে, আশা করছি আছে, ঠিক আছে, ইন্ডিয়া তো এখনো পর্যন্ত অত ডেভেলপ হয়ে যায়নি তো। আচ্ছা এমনি রাস্তা দিয়ে কেউ কোনোদিন গাড়ি চালিয়েছিস বা গাড়িতে চেপেছিস? হ্যাঁ দাদা, শিখেছি বাট কোনোদিনও চালাইনি। চালাসনি না, চালাতে চালালে বুঝতে পারতিস যে কিরকম লাগে গাড়িতে চালানো। তো দেখ যেটা তোদেরকে বলবো ভাবছিলাম, হ্যাঁ, তো এমনি রাস্তা দিয়ে যখন যাবে গাড়ি তো তখন তোরা প্রথমত তো বুঝতে পারছিস যে জার্কিং তোরা অনুভব করিস, ঠিক আছে, মানে গাড়িটা রীতিমতো মানে ঝাঁপায় বলতে গেলে, ঠিক কি না? হ্যাঁ 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 দাদা, তো এবার আমাকে বল যে যখন এই যে এই আমার এই ড্রাইভ শ্যাফটটা মানে ট্রাক ট্রাক তো তোরা মোটামুটি ট্রাক কে তোরা কল্পনা কর, ঠিক আছে, তো যখন সাপোজ কর ট্রাক এরকম একটা রাস্তার উপর দিয়ে যাবে তখন যদি এরকম একটা মানে এই যে আমাদের ড্রাইভ শ্যাফটটা, এই ড্রাইভ শ্যাফটটার মানে প্রতিটা ট্রাকের প্রতিটা কম্পোনেন্টের উপরই একটা প্রেসার পড়বে, প্রতিটা কম্পোনেন্টই একটা শকের মধ্যে আসবে, তাই তো? হ্যাঁ এই যে এই যে আমার এই ড্রাইভ শ্যাফটটা এই যে এইটা যখন মানে কন্টিনিউয়াস শকের মধ্যে আসবে তখন এর মধ্যে মানে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি আমাকে বল এই জিনিসটা প্রথমে বল। ডিফরমেশন হয়ে যেতে পারে, ব্রেক করে যেতে পারে, আচ্ছা কি কি ডিফরমেশন হতে পারে বলতে পারবি? কে বললি ডিফরমেশন হতে পারে, নাম কি তোর? সায়ক। হ্যাঁ সায়ক, তো তুই বল আমাকে যে এই ডিফরমেশন তো কি কি ধরনের ডিফরমেশন হতে পারে? মানে ওটা যদি মানে যদি খুব হাই প্রেসারে চলে আসে তো দুদিক হ্যাঁ দিয়ে কম্প্রেস হতে থাকবে, আবার হিন্ডে এক্স্যাক্টলি, হতে পারে। কম্প্রেশন টেনশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই এই সব কনসেপ্ট গুলো সম্বন্ধে তোদের আইডিয়া আছে, কম্প্রেশন টেনশন স্ট্রেস বেন্ডিং এইগুলো সম্বন্ধে একটু 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 আইডিয়া আছে? 12 তো আশা করছি স্ট্রেস স্ট্রেন হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ বোধহয়, হ্যাঁ দাদা, বুঝলি। হ্যাঁ, তো এবার এবার দেখ ব্যাপারটা হচ্ছে কি বলতো, ট্রাক বা লরি এগুলো রীতিমতো হচ্ছে না মানে কস্টলি কম্পোনেন্ট, ঠিক আছে,
মোটামুটি আমার যা মনে হয় একটা ট্রাক মিনিমাম টু মিনিমামও মনে হয় 20-30 লাখের নিচে তো বা 40 লাখের নিচে তো বোধহয় আসে না, ঠিক আছে? তো এই যখন এই কম্পোনেন্ট গুলো এনে, এই এই যে একটা রড, এটা তো একটা সিধা কথা বলতে গেলে একটা একটা শ্যাফ্ট, তো এই শ্যাফ্টের উপর যদি এইরকম একটা প্রেসার কন্টিনিউয়াসলি, কারণ তুইও খুব ভালো করে বুঝতে পারছিস যে একটা লরি যখন একটা দূরপাল্লার লরি ধরে নে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড সাইড বা বিহার সাইডে যাচ্ছে, তো এমনি রাস্তা মোটামুটি 2-3টে পড়তেই পারে, তাই তো? তো যখন এরকম লরি ক্রমাগত একবার যাওয়া আসা যাওয়া আসা করবে, তো তখন এই আমার এই ড্রাইভ শ্যাফ্টের উপরে প্রেসার পড়বে কি পড়বে না? রীতিমতো পড়বে পড়বে, রীতিমতো পড়বে। তো এই এই যে ড্রাইভ শ্যাফ্টটাকে সেই জন্য বেন্ডিং বা স্ট্রেসের হাত থেকে বাঁচানোর জন্য আমরা দুটো জয়েন্ট ইউজ করি, একটা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট, একটা হচ্ছে স্লিপ জয়েন্ট। প্রথমে আমি স্লিপ জয়েন্টে আসি। দেখ, স্লিপ জয়েন্ট জিনিসটা যেখানে পয়েন্ট করা আছে সেখানে জিনিসটা কি হচ্ছে বলতো? স্লাইড সফট অ্যাবজর্ব করছে, নিজেকে কম্প্রেস করে, স্লাইডিং, স্লাইডিং হচ্ছে জিনিসটা। তো তুই আমাকে প্রথমে কি, সায়ক প্রথমে আমাকে কি বলেছিল যে এখানে আমরা মানে কম্প্রেশন বা স্ট্রেস একটা পড়বে, তাই তো? তো এই স্লিপ জয়েন্টটা কি করছে না, সেই তখনকার মতো যখন ওই স্ট্রেসটা পড়ছে তখনকার মতো ওই জিনিসটাকে ডিফরমেশনটা হতে দিচ্ছে, বুঝতে পারলি তো? যে ডিফরমেশনটা ও হতে চাইছে সেই ডিফরমেশনটাকে হতে দিচ্ছে, নিয়ে আবার সেম পজিশনে ফিরিয়ে আনছে, বুঝতে পারলি? যখন গাড়িটার ওই রকম শক তৈরি হচ্ছে তখন ও ওই শক পজিশনটাকে ও প্রথমে হতে দিচ্ছে, যাতে জিনিসটার মানে পারমানেন্ট যাতে ফেলিওর না হয়, সেই জন্য প্রথমে একবার ডিফরমেশন মানে মানে একটা পজিশনে ওকে ডিফর্ম হতে দিচ্ছে, নিয়ে আবার পুরো মানে পরের পজিশনে আবার ফিরিয়ে আনছে। সেই জন্য কি হচ্ছে না, ক্রমাগত ওই রকম শকের মধ্যে থাকা সত্ত্বেও এই নেটার মানে এই ড্রাইভ শ্যাফ্টের কোনো মানে পারমানেন্ট ডিফরমেশন আসছে না। স্লিপ জয়েন্টের কাজটা বুঝাতে পারলাম তোদেরকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখ ইউনিভার্সাল জয়েন্ট, ইউনিভার্সাল জয়েন্ট কি কাজটা করে না, ইউনিভার্সাল জয়েন্টের কাজ হচ্ছে যে যখন তুই সাপোজ কর তোর কাছে দুটো শ্যাফট আছে, সাপোজ কর তোর কাছে দুটো পেন আছে, ঠিক আছে? এবার তুই দুটো পেন মানে দুটো পেন ছাড়, তুই সাপোজ কর একটাই পেন আছে তোর কাছে, সবাই আশা করছি পেন নিয়ে দাঁড়িয়ে আছিস, তো তুই ওই যদি তোর তোর ওই পেনটাকে সাপোজ কর মানে কি বলবো মানে বিভিন্ন দিকে মুভ করাতে যাস, ঠিক আছে, তোর হাতের সাহায্যে, তো নর্মালি যে কোনো দিকেই মুভ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই পেনটাকে সাপোজ কর কোনো একটা কাঁটিতে বা কোনো একটা ফাঁকের মধ্যে ফাঁসিয়ে পরে তুই যদি ওটাকে মুভ করাতে যাস, দেখবি মুভ হবে না। কেন হবে না? না কারণ ওইখানে কোনো মানে ফ্লেক্সিবিলিটি নেই, কোনো ওই ফাঁকটার বা কোনো কোনো গর্তের মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। কিন্তু সেই জায়গাতে যদি আমি একটা ইউনিভার্সাল জয়েন্টকে লাগিয়ে দিই, ইউনিভার্সাল জয়েন্টটা কি করছে দেখতে পাচ্ছিস জিনিসটা? মানে দেখ, যখন গাড়ি চলে না, গাড়ি চলার সময় এই শ্যাফটটা খালি একটা খালি মানে স্ট্যাটিক ডিফরমেশনই খালি হয় না, ও আপ ডাউনও করে। দেখতে পাচ্ছিস জিনিসটা কিরকম আপ ডাউন করছে বাঁদিকের ছবিটা, দেখতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ বল। এটা আপ ডাউনও করে রীতিমতো। এই যে তোকে বললাম না, বললাম না যে শক মানে একটা ভাইব্রেশন একটা তৈরি হয়, সেটার জন্য এই জিনিসটা রীতিমতো আপ ডাউনও করে। তো সেই পজিশনে যাতে আর এর আর তুই তো তো ড্রাইভ শ্যাফটের কাজটাতেই দেখতে পারলি যে এটাকে মানে ইঞ্জিনের পাওয়ারটাকে ট্রান্সমিট করাই হচ্ছে এর কাজ, রীতিমতো একে বেন্ডিং মানে একটা মানে টর্কের মধ্যে থাকতে হয়, তাই তো? তো ইউনিভার্সাল জয়েন্ট কি করে না, এই যে ড্রাইভ শ্যাফটের যে রোটেশনটা সেটাকে এটা হতে দেয়, ফ্রিলি হতে দেয়। দেখতে পাচ্ছিস কিরকম ভাবে মানে আপ ডাউন করা করা সত্ত্বেও কি সুন্দর একটা ফ্রি একটা মোশন এর মধ্যে তৈরি হচ্ছে, বুঝতে হ্যাঁ পারছি দাদা, জিনিসটাকে আমি? তো হ্যাঁ দাদা, তো এটাই হচ্ছে ইউনিভার্সাল জয়েন্টের কাজ, যে ইউনিভার্সাল জয়েন্টের স্লিপ জয়েন্টের, যাতে এই ড্রাইভ শ্যাফটের মধ্যে কোনো পার্মানেন্ট ডিফরমেশন না আসে, বুঝতে পারলি? ঠিক আছে চল। আর এটা হলো আমাদের পুষ্পক দা, পুষ্পক সিনহা রায়, ইনি হচ্ছেন আমাদের স্যাক কেজিসি এর ড্রাইভ ট্রেন ডিপার্টমেন্টের লিড, আর এটা তার কন্ট্যাক্ট নাম্বার। তো যদি তোদের মানে মানে এখন তো আমরা মানে তোরা তো বলবি মানে আমি তো তোদেরকে অপশন দেবই যে তোদের আর কোনো কোশ্চেন থাকলে তোরা বলতে পারিস, প্লাস যদি তোদেরকে এর পরেও আর ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয়, তো দাদার নাম্বার আর ইমেল নাম্বার ও জিমেল নাম্বার দেওয়া, জিমেল আইডিও দেওয়া আছে, তো তোরা কন্ট্যাক্ট করতে পারিস, ঠিক আছে? আচ্ছা এবার বল তোদের এটা নিয়ে এই পুরো ওয়েবিনারটার পুরো পিপিটি সম্বন্ধে আর তোদের কি কি মানে কোশ্চেন আছে বল।
হ্যালো, শুনতে পাচ্ছিস? না না, তেমন কোনো ডাউট হ্যাঁ নেই। দাদা, ঠিক আছে, বুঝাতে পারলাম তো ইউনিভার্সাল জয়েন্টের ব্যাপারগুলো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ঠিক আছে, ডিফারেন্সিয়ালের কাজটা বুঝাতে পেরেছি। হ্যাঁ দাদা, ঠিক আছে, হ্যাঁ দাদা, ডিফারেন্সিয়াল এখানে ক্লিয়ার আছে, ইউনিভার্সাল জয়েন্ট, ঠিক আছে, এই ড্রাইভ শ্যাফট, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কমল, হ্যালো কমল। হ্যালো, হ্যাঁ, তোর আর কিছু বলার আছে? না আমার কিছু বলার নেই, কোশ্চেন টোশ্চেন যদি না থাকে। কিছু থাকবে? হ্যাঁ, পুষ্পক দা। ঠিক আছে, যদি কারোর কোশ্চেন থাকে তো কর, কেউ থাকতেও পারিস যদি কোনো কোশ্চেন থাকে তো, হ্যাঁ, আদারওয়াইজ আর তোদের ওয়েবিনার এখন তো এন্ড হ্যাঁ হয়ে গেল। এন্ড হয়ে গেল, তো তোরা যদি কোনো কোশ্চেন না থাকে তো লিভ করতে পারিস। আমি যাদের কোশ্চেন আছে তারা থাক, আর না থাকলে বেরিয়ে যা, তাহলে ঠিক আছে, রেকর্ডিংটা মানে অফ করে বেরিয়ে দিচ্ছি, যেতে ঠিক পারিস। আছে। হ্যাঁ, রেকর্ডিং টপ করে দে।